ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের তরফে শনিবার এই খবর দেওয়া হয়েছে। এইমসের এক কর্মকর্তা জানিয়েছেন, কংগ্রেসের এই প্রবীণ নেতার অবস্থার উন্নতি হচ্ছে। জ্বর হওয়ার পর দুর্বল বোধ করায় বুধবার সন্ধ্যায় 89 বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভর্তি করানো হয় এইমসে। তার শরীরে প্লেটলেটের মাত্রা ধীরে ধীরে বাড়ছে। এইমসের কার্ডিও নিউরো সেন্টারে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা চলছে মনমোহনের। Your report, Channel 3 Rath.